কেউ যদি তোমাকে ভালো না বলে তবে মন খারাপ করো না, কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না। আজকে যে বিষয় নিয়ে আলোচনা তা হলো, আপনাকে যদি কেউ গুরুত্ব না দেয় তখন কি করবেন, আপনাকে যদি কেউ পাত্তা না দেয় তখন কি করা উচিত। এই ধরনের সমস্যায় প্রতিটি মানুষ সম্মুখীন হয়েছেন, একবার নয় একাধিকবার। দেখবেন কিছু কিছু মানুষ আছে আপনার মতামত শুনতে চায় না, আপনার বক্তব্য আপনার ডিসিশনের উপর ভর করে না, এমনকি আপনাকে কিছু বলতে পর্যন্ত দেয় না। এই সমস্যাগুলো বাড়িতে, অফিসে অথবা আপনার ফ্রেন্ড সার্কেলের ভিতরে দেখতে পাবেন। তখনকার সময় এমন মনে হবে নিজেকে যে আপনি পিছিয়ে পড়া মানুষদের মধ্যে একজন, আপনার কোনো মূল্য নেই। যারা আপনার মূল্যবোধ বোঝে না তাদেরকে ছেড়ে দিন। আপনি এমনভাবে ভাববেন যেখানে আপনার মতামতের কোনো দাম নেই, সেখানে আপনি আপনার অমূল্য মতামত কেন দেবেন, কেন আপনার সময় অযথা নষ্ট করবেন নিজের মতামত দিয়ে। যেখানে আপনাকে কেউ গুরুত্ব দিচ্ছে না সেখানে গুরুত্ব পাওয়ার কোনো দরকার নেই, বরং এমন কিছু কাজ করুন নিজের মতামতের উপর, নিজের সিদ্ধান্তের উপর, যেন অন্য কেউ সেই বিষয় নিয়ে ভাবতে শুরু করে। এই সমস্যাগুলো বাড়িতে হলে খুবই বিপদ, কারণ বাড়ির আপনজনরা যদি আপনাকে গুরুত্ব না দিতে চায় তবে অবশ্যই সেখানে গুরুত্ব পাওয়ার কোনো দরকার নেই। কিন্তু সেক্ষেত্রে নিজের মতামতটা একবার হলো বলার চেষ্টা করুন, কারণ আপনজন তো আপনজনই, তাদের ক্ষতি হয়ে গেলে তো আপনারও ক্ষতি। কিন্তু অফিসে বা ফ্রেন্ড সার্কেলে যদি এই সমস্যাগুলো সৃষ্টি হয় তবে সেখানে নিজের মতামত কখনোই দেবেন না। যারা আপনার মূল্যবোধ বোঝে না তাদেরকে আপনার গুরুত্ব বোঝানোর কোনো দরকার নেই। কে বলেছে তারা আপনাকে গুরুত্ব দিলে আপনি বেশি গুরুত্বপূর্ণ হবেন? আপনার মতামত সেখানে দিন যেখানে কেউ আপনাকে গুরুত্ব দেয়, যেখানে আপনার মতামত কেউ শুনতে চায়। প্রত্যেকটা মানুষের এক এক রকম মতামত রয়েছে, সেক্ষেত্রে আপনি নিজের মতামত নিজের কাজে লাগান। দেখবেন ঠিক একদিন আপনি আপনার গন্তব্যে পৌঁছে যাবেন। যারা আপনার মতামতকে গুরুত্ব দিত না তখন তারাই আপনার কাছে আসবে মতামত চাইতে। গুরুত্ব দেওয়া বা না দেওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। কথায় বলে সময় পরিবর্তনশীল, তাই দিন আপনারও আসবে। আপনার আশেপাশে ঘরে বাইরে এমন কিছু মানুষ রয়েছে যারা আপনাকে অপদস্থ করতে চায়, যারা আপনাকে সকলের কাছে ছোট করতে চায়। বিষয়টি কিন্তু জটিল, এমন একটা সিচুয়েশনে ওই মানুষগুলো আপনাকে নেগলেক্ট করতে থাকবে যার কারণে আপনার মধ্যে একটা অশান্তি তৈরি হবে। না আপনি তাদের সাথে মিশতে পারবেন, না তাদেরকে ছেড়ে দিতে পারবেন। সেই পরিস্থিতিতে আপনি যেটা করবেন তা হলো, আপনিও তাদের গুরুত্ব দেবেন না, তারা গুরুত্ব না দিলে আপনার কিছুই যায় আসে না। সুতরাং তাদের কাছে আপনাকে গুরুত্ব পেতে হবে এমনটা কখনোই ভাববেন না, সেই সব বিষয়ে আপনার ইনভলভ হওয়ার দরকার নেই। আপনি তাদের অ্যাভয়েড করুন এবং চুপ থাকতে শিখুন। চুপ থাকার প্রসঙ্গে মাদার থেরেসা বলেছেন, চুপ থাকতে শিখুন। দেখবেন যে একদিন আপনার সাথে খারাপ করেছে সেও একদিন আপনার পায়ে এসে পড়বে। এই পৃথিবীতে সময় মূল্য সবাই বোঝে না। আপনার মতামত আপনার যুক্তি প্রমাণ যখন কেউ মানছে না তখন আপনাকে নীরবে সেই স্থান থেকে সরে আসা দরকার, কারণ আপনি যতই চেষ্টা করবেন নিজের মতামতকে গুরুত্ব দেওয়ার ততই পরিস্থিতি বিষময় হয়ে উঠবে। তাই এই সব পরিস্থিতিগুলোকে অ্যাভয়েড করাই ভালো। সেই সব মানুষগুলো আপনার কাজে সবসময় বাধা হয়ে দাঁড়াবে, কোনো কাজ সুষ্ঠুমতো হতেই দেবে না, আপনার মাথায় এক অস্বস্তিকর ভাবনা ঢুকিয়ে দেবে, আপনাকে নিরুৎসাহিত করবে। এর থেকে মুক্তি পেতে নিজের যে আইডিওলজি, নিজের যে চেতনা বা নিজের যে বিবেকের সাম্রাজ্য, সেখানে কাউকে প্রবেশ করতে দিবেন না। দেখবেন অনেক শান্তি পাবেন এবং প্রতিটি কাজে সাফল্য পাবেন। তাই যে গুরুত্ব দিচ্ছে না তাকে এড়িয়ে চলুন, আপনি অবশ্যই সঠিক জায়গায় গুরুত্ব পাবেন। স্থান কাল পাত্র বিশেষে সবাই গুরুত্ব পায়, শুধুমাত্র তার জন্য অপেক্ষা করতে হয়। সঠিক সময় সঠিকভাবে সঠিক স্থানে আপনিও গুরুত্ব পাবেন। প্রিয় দর্শক, আমাদের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ভিডিওটি শেয়ার করার মতো হলে আপনার বন্ধুদের সাথে এবং আপনার ফেসবুক ওয়ালে শেয়ার করতে পারেন। একটি লাইক করুন, কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত জানান।
থ্যাংকস ফর ওয়াচিং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট।